بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. টাঙ্গাইলের সখীপুর বড় চনার বাজার আজকে দেখা যাচ্ছে লাউয়ে কানায় কানায় ভরা অনেক দূর পর্যন্ত শুধু লাউয়ের ভ্যান দেশে এবং প্রবাসের যে সব ব্যাপারী আরকদার ভাইরা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে চাপ দল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য এই দিকেও দেখতেছেন সবই সবজি শুধু আর সবজি আর সবজি সবজি ছাড়া কিছু নেই কানায় কানায় ভরা এ দেখি কৃষকের সাথে বলে কৃষক কি বলে যে আসলে বাজার কেমন লেবুর বাজার কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন লেবু আনছেন কত বলে বস্তা কত পিস লেবু আছে এর মধ্যে এক মন 300 350 যাই হোক ধন্যবাদ আমি যাচ্ছি এইদিকে সে যে সবজির বাজারের দুঃখতেছি আসলে অনেক যানজট কৃষকের সাথে কথা বলাটাই অনেক আসসালামু আলাইকুম কে আনছে এটা জানছেন এদিকে আছেন কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি ভাই মোহাম্মদ জালালউদ্দিন জালালউদ্দিন আপনি কোথা থেকে আসছেন নান্দারপুর থেকে নান্দারপুর থেকে লাউ আনছেন না আর কিছু আনছিলেন লাউ এখানে কত করে বলে আজকে আজকে 25 টাকা 25 টাকায় এত লাউ আসছে আজকের বাজারে এত লাউ তো আসে না বাজারে হ্যাঁ কতটুক জায়গা চাষ করছেন আপনি 30 শতাংশ এর দর শুরু হয়েছে প্রথম নাকি আগে শেষের দিকে আরো এক মাস বিক্রি করা যাবে আপনার নাম্বারটা একটু বলেন তাহলে দেখি 01750 8608604611 ধন্যবাদ ভাইজানকে আমি যাচ্ছি এই দিকে আসলে অনেক লাউ আসছে বাজারে আসলে এত লাউ আসছে না বাজারে কি আনছেন আজকে শুধু লাউ কত করে বলে লাউ লাউ 26 টাকা করে বলতে 26 টাকা কতটুকু জায়গা চাষ করছেন আপনি 30-35 শতাংশ আজকে কি প্রথম আসলো লাউ নাকি আরো আনছেন আরো আনছেন কিরকম ছিল ওই সময় বাজার ইয়ার আগে ভালো ছিল ইয়ার আগে 50-60 আজকে একটু কম গেছে বাজারে আনছিলেন না গেছে বাজার না তার আগে আছে কইতে আসছেন কইতে আপনি নান্দারপুর থেকে নান্দারপুর থেকে আপনাদের এই বাজারের নামটা কি বাজারের নাম বড়চনা বাজার বড়চনা বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট সরগর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনি এই বাজারটা কয়টায় থেকে লাগে কয়টা পর্যন্ত পাইকারি বাজার এটা লাগে ইয়ার থেকে 6টা 5টায় থেকে 5টায় থেকে কয়টা পর্যন্ত বিক্রি হয় 10-11টা পর্যন্ত এর মধ্যেই শেষ হয়ে যায় নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি এই যাচ্ছি এইদিকে যে এইদিকে আছে আমরা তাল জাম্বুরা অনেক কিছু রয়েছে বাজারে দেখাচ্ছি যে অনেক মাল বিক্রি হয়ে গেছে এইদিক দিয়ে জাম্বুরা আসলে এত মাল বাজারে আসে আসলেও এ বাজারে কানায় কানায় ভরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক লাউ আসছে অনেক সবজি আসছে বাজারে এইদিকে আসছে আমরা আসসালামু আলাইকুম কে আনছে আমরা কে আনছে আমরা আনছেন আপনি আনছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আমরা আপনার কতগুলা গাছ আছে আমরা গাছ
السلام عليكم كم আছেন কি আনছেন বেগুন আনছেন কত করে বললে বেগুন 1600 টাকা আজকে দাম একটু ভালো নাকি মনে হয় কালকেও তো কুতুবপুরের বাজারে দেখছি যে আপনার 800 900 টাকা মন বিক্রি হয়েছে আজকে 1600 যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি দর্শক ভাই আসলেই বিভিন্ন সবজি আরছাছো সবজি চাহিদাটা একটু কম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনার নামটা কি ভাই রায়হান হ্যাঁ রায়হান রায়হান কি আনছেন রায়হান ভাই আপনি কাকরোল আছে কাকরোল শুধু কাকরোল আপনি কইতে কারছেন আমি আসলে ফুলতলা এনায়েতপুর ফুলতলা এনায়েতপুর ফুলবাড়ি থানা থেকে ফুলবাড়ি থানা কত করে বল আজকে ভাই বলতে সুতরাং বেচা ব্যবসা 1000 করে আচ্ছা আজকে কিন্তু বাজার ভালো মনে হয় নাকি বাজার কম আজকে কম কতটুক জায়গা চাষ করছেন আপনি আমি করছি প্রায় 3 কাটা 3 কাটার মতো এটাতে প্রতি সপ্তাহে তুলেন নাকি সপ্তাহে 3 দিন এক কত দিন ধরে 3 মণ 4 মণ এরকম ওঠে 3 4 মণ ওপরে যাই হোক ধন্যবাদ এই জাম্বুরাটা কে আনছে ভাই এদিকে আসেন একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনার নামটা কি ভাই আলিম আলিম ভাই খুব সুন্দর নাম এটা কি আপনার বাগান নাকি কি না আজকে কত করে বলতেছে এটা 900 টাকা 7 টাকা আপনি আসেন কই থেকে সখীপুর থেকে এমনি আসছেন এটা কি বাগানের নাকি আপনার দেশি যেটা দেশি 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 এখনকার সব জাম্বুরের দাম কম নাকি এর আগে তো কম আসলে দাম কম ধন্যবাদ আলিম ভাইকে আমি এই দিকে যাচ্ছি যে দেখি যে আরো যে সব সবজি বাজার আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আল্লাহ দিলে কি আনছেন আপনি গুম্বা নাও গুম্বা এইগুলি আনছেন কত করে বলে আসলে আপনাদের বেশিরভাগ আমি দেখেছি যে যত বাজারে গিয়েছি সবজির বাজারে সব বাজারেই দেখা যায় যে খালি শুধু সাগর দিঘি তালতলা মনতলা ফুলতলা এইসব অঞ্চলের থেকেই আসে দেখিয়ে মনে হয় কচুর সিজিন এসে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনার নামটা কি ভাই আমার নাম আকবর আলী আকবর আলী ভাই খুব সুন্দর নাম কি আনছেন কচু আনছেন কচু এখন কি কচুর সিজিন এসে গেছে নাকি না আগুলা তুলছি কয়টা আগুলা তুলছেন কচু তো অনেক বড় হয়েছে নাকি কত করে বলে মন বলতাছে 1600 1600 টাকা মন কতটুক জায়গা চাষ করছেন ধন্যবাদ ভাইজানকে আমি যাচ্ছি যে এইদিকে আরো কিছু সবজি দাম বেশি আসলে আজকে একটু সবজির দাম বেশি দেখা যাচ্ছে অন্য অন্য বাজারের চাইতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ হারুন রশিদ হারুন রশিদ ভাই খুব সুন্দর নাম আপনি কি আনছেন আজকে শসা নিয়ে আসছি শসা শসা কত করে বলে আজকে একটু দাম কম কম কত করে বলে আজকে 40 টাকা কেজি 40 টাকা এরাই কত করে বিক্রি করছেন 60 টাকা কেজি দিচ্ছি 60 টাকা কতটুক জায়গা চাষ করছেন আপনি আমি 25 শতাংশ 25 শতাংশ এটা কি প্রতি সপ্তাহে তোলেন নাকি প্রতিদিন প্রতিদিন কত করে ওটা তাহলে 30 35 40 তাতে কিরকম লাভবান হইতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাভ দিবেন যাই হোক ধন্যবাদ ভাইজানকে
আসলে দর্শক ভাইরা আমি দেখাচ্ছি যে এইদিকে আছে মিষ্টি লাউ, এটা কে আনছে ভাই? আমি আনছি ভাই। কেমন আছেন আপনি? আলাই ভালো রাখছে ভাই। নিজেই চাষ করছেন নাকি? কতটুক জায়গা চাষ করছিলেন? না অল্প একটু, ধরুন দুই বিশ জায়গা। দুই বিশ, কতগুলো লাউ আছে তাতে? ধরুন 40-50টা। অনেক ব্যাপারী, অনেক যানজট, অনেক কৃষকই আসছে, তো দেখাবার জন্য চেষ্টা করতেছি যে আসলে সম্পন্ন দেখি বটবটি কত করে বলে। আজকে আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। নামটা কি ভাই? আমার নাম বাবুল। বাবুল হোসেন, কোথেকে আসছেন আপনি? আমি আসছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আসছেন। আপনি কি কি ধরনের সবজি কিনছেন আজকে? কাঁকরোল, দুরমা, বাগুন। কিরকম দাম আজকে? বেগুন কত করে কিনছেন? বেগুন 1800 টাকা। 1800 টাকা। কালকেও তো কুতুপুর কিনছেন, কত করে কিনছিলেন? 1200 টাকা। 1200 সর্বোচ্চ। আজকে তো দাম বাড়লো, কারণটা চাহিদা, মানুষের চাহিদা বুঝে। চাহিদা বুঝে ধন্যবাদ। আমি আসলেও আরো এইদিকে আছে অনেক ডাটা সবজি, অন্য অন্য সবজিও আছে বাজার। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করবো না। আগামীকালকে নিত্য নতুন একটি ভিডিওর জন্য, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক যাতে ভালো রাখে, সুস্থ রাখে। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।